মহালয়ের উৎসবের রং মুহূর্তেই শোকে পরিণত হয়। পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়াঘাট থেকে গত চার দিনে একের পর এক লাশ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ৬৯ জনের মৃতদেহ পাওয়া গেছে, নিখোঁজ ৩ জন। মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঘাট পরিদর্শনে আসেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রীও। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা পাঁচ দিন ধরে ঘাট ও নদীর চারপাশে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। লাশ তিনটা যে এখানে পাওয়া যাচ্ছে না, সব পরিবার তো মনে হয় যে হাহাকার হয়ে বেড়াচ্ছে নদীর পারে পারে। শেষ লাশটি শনাক্ত না করা পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল থেকে বামনহাট ইউনিয়ন পরিষদে নিহতের পরিবারের স্বজনেরা ভিড় জমান। স্বজন হারানোর বেদনায় পরিবারের সদস্যরা শুধু বিলাপ করেন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ইউনিয়ন পরিষদের চারপাশ। এটা একটা অনুদান, সেটাও ঠিক আছে, আমরা গরিব মানুষ, মানে আমার বাবা সৎ কাজের জন্য উপকারে আসবে সেটাও ঠিক আছে, কিন্তু আমার বাবাকে তো আমরা আর কখনো কোনো দিন ফেরত পাবো না। আমার বউকে আমি হারিয়েছি, আমার বউকে আমি পাবো? আমার আমি তো কারো হাতে খাই না, এখন আমি কি করে রান্না করে খাবো? আমি সাধু মানুষ। নিহতদের প্রত্যেক পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৫০,০০০ টাকা ও ত্রাণ সহায়তা দেওয়া হয়। আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, কারণ এই ক্ষতি পূরণের নয়, পৃথিবীর কোনো কিছু দিয়ে এই ক্ষতি পূরণ করা যাবে না। ওই দিনও সকাল থেকে যে যাওয়া আসা করছে নৌকা, এইরকম ওভারলোড দিয়ে নৌকা যাতায়াত করছে, নৌকা ডুবে যাওয়া পারে, এইরকম বিপদ হওয়া পারে, এটা আমাদের কারো কোনো ধারণা ছিল। ২৫ সেপ্টেম্বর মহালয়ের দিনে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে শতাধিক পুণ্যার্থী নিয়ে ৩০ ফুটের একটি নৌকা যাত্রা করলে মাঝ নদীতে ডুবে যায়। ঘটনার দিন ২৫ জন, দ্বিতীয় দিন ২৬ জন, তৃতীয় দিন ১৮ জন ও চতুর্থ দিন ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। সময় সংবাদ, পঞ্চগড়।